আমরা বেরিয়ে পড়েছি আজকে, আমরা চলে এসেছি, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি। ঠাকুর দর্শন করে বেরিয়ে গেছি, এত সুন্দর ওখানে গিয়ে পুরো গায়ে কাটা দিচ্ছিল। औरंगाबाद तो आज के प्रचुर प्लान तो पर देखते थको वीडियो इंटरेस्टिंग होते चले दीदी बाबा जे दादा तो আমরা এখন এসেছি আমাদের ভারতে সবথেকে বড় শনিদেবের মন্দিরে। তো চলো দেখতে থাকো, এটা অন্যতম বড় শনি মন্দির, এটা হচ্ছে মহারাষ্ট্রের শনি সিগনাপুরে এটা অবস্থিত। তো আমরা চলে এসেছি মন্দিরে, তো প্রবেশ হচ্ছে ভেতরে। তখন দেখো এই যে সুন্দর মন্দিরটা, তো মাকে অনেক চাঙ্গা আছে মা, তো চলো এখানে ক্যামেরা এলাও আছে, তো সত্যি দেখাবো তোমার সাথে। এখানে আমাদের পা ধুয়ে যেতে হয়, তো পা আমরা জলে ধুয়ে নিচ্ছি, তারপরে এন্ট্রি করতে হবে। এখানে হাত টা ধুয়ে নিচ্ছি, এখান থেকে আমরা তেল নিয়ে নিচ্ছি। হলো হচ্ছে ওখানে ঠাকুরের কাছে তেলটা দেব, তাই জন্য এই তেলের শিশিগুলো, এগুলো হচ্ছে 35 করে দাম। এই যে বজরংবলীর মন্দির, এখানে মেডিটেশন করা হয় এখানে। তো ঠাকুরের পায়ে আমরা তেল দিয়ে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি। এখন এখানে প্রসাদ নেবো, তো এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে কাউন্টারে, এখানে পূজা করে কাউন্টারে প্রসাদ পাওয়া যাচ্ছে, ওটা নিয়ে তারপর বেরিয়ে যাবো। এই এটা প্রসাদ, তো আমরা প্রসাদ এখানেই খেয়ে নিচ্ছি, কারণ আমরা পুজো দিয়ে নিয়ে পুজো দিয়ে খেয়েছি, তো প্রসাদ খেলে পরে তো আমি সেই, হ্যাঁ তো এই যে প্রসাদটা নিয়ে নিচ্ছি। তো আমরা এখন দর্শন করলাম, তারপর এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি সিজিতে, সিজির সাই বাবার মন্দির দর্শন করতে। তো আমরা তো গিয়েছিলাম, তো আর যাবো না, মারা যাবে ভেতরে। ওটা খুব সুন্দর, কিন্তু ওখানে ফোন অ্যালাউ করে না। আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে এসেছি, এই হোটেলটাকে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করবো, সকাল থেকে কিছু খাইনি, পুজো দিলাম, এবার ব্রেকফাস্ট করবো। দিদিরা অর্ডার করেছিল হচ্ছে জিরা আলু, আলু জিরে আর হচ্ছে তন্দুরি রুটি, কিন্তু রুটিটা ফুটো বাজ পড়েছে। মাদেরও তাই, আমাদের আলু পরোটা আসছে। তো এই যে আমার আলুর পরোটা চলে এসেছে,
তো টেস্টি আছে বাবাতে ট্রাই করা হয়ে গেছে দিন আলু দিব না কুমড়ো দিব না পাঞ্জাবে আলু পরোটা দিব হ্যাঁ তুমি যখন এই রাস্তা দিয়ে যাবে গেলে কিন্তু আলু পরোটা এখান থেকে পাঞ্জাবে আলু পরোটা এই দোকান আলু পরোটা বিখ্যাত এটা ভালো করে আলু কি আমার কাছে এমনি দেখা ঠিক আছে তো আমরা চলে এসেছি এখন নামছি ধরো ফোন অ্যালাউ নেই তাই জন্য ফোনটা হয়তো রেখে যাবো তো চলো দেখি কি বলছি যদি ফোন থাকে অ্যালাউ তাহলে অবশ্যই নিয়ে যাবো ফোন আমরা চলে এসেছি এখন আমরা এন্ট্রি করছি এরপরে হয়তো ফোন অ্যালাউ নেই তো এখানে যা গরম পাপড়ে ছাড়ে এখানে ফুসকা ফুটা গেছে পায়ে এখানে এতটাই গরম আর এতটাই রোদ রাস্তার আমরা খালি পায়ে আছি বলে পুরো পা চলে গেছে আর দিদি দিদি হতে তো কিছু হবে না কিছু হবে না ও তো জুতো পরে আছে তাই জন্য ইধর সে জানা হ্যায় তো আমরা এখন যাচ্ছি ভেতরে এখানে জুতো রাখা যায় তবুও আমরা জুতো পরে না পরেছি বোকামো করেছি পা চলে গেল তো হ্যাঁ এনটি এরপর ফোন অ্যালাউ নেই দিদিকে ফোন দিয়ে দেবো দিদি যাচ্ছে কারণ দিদি দুই জায়গায় ঘুরে গেছে এখানে ফ্রিতে জুতো ফোন সব রাখা হয় কিন্তু ফোনটা ফ্রিতে থাকলে যদি কিছু হয়ে যায় আমরা সত্য চাই বাবার দর্শন করে আসি কিন্তু আমাদেরকে করাতে পারছি না কারণ এখানে ফোন অ্যালাউ নেই যে ওখানে হচ্ছে বোনরা গিয়েছে তো আমরা আজকে আর ঢুকিনি কারণ আমরা কদিন আগে এসেছিলাম তিন সপ্তাহ হয়ে গেল এসেছিলাম তো ওই জন্য আর ভেতরে গেলাম না বাবা মা পিসি আর বোন গিয়েছে তো আমি বাইরে থেকে আমরা এখন দর্শন করছি কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো আমি বাইরে থেকে ভিডিও করছি বাইরে এখানে লাইভ চলছে লাইভ আজকের লাইভ এটা তো দেখে না তোমরা দর্শন করে নাও সত্য সাই বাবার প্রচুর ভিড় হয় ভেতরে কিন্তু প্রচুর বাবাদেরকে সিনিয়র সিটিজেনে ঢোকালো কিন্তু এমনিতে ভেতরে কিন্তু প্রচুর ভিড় হয় তো আমার ঠাকুর দর্শন করে বেরিয়ে গেছি এত সুন্দর ওখানে গিয়ে পুরো গায়ে কাটা দিচ্ছিল এত সুন্দর সত্যি তাই তাড়াতাড়ি হয়ে গেল হয়ে গেল আমরা লোচে কি লাইন দিনই কারণ মা মাদের সিনেসিনি সেটা ছিল পিসিয়ার বাবা তো ওই সূত্রে আমিও রুখতে পেরেছি তো আমি আর মা তো দেখে ভালো হবে একদম পুরো লাইন ছেড়ে আমি একদম ঢুকে গেছিলাম গর্ভবতী হয়ে গেছে এখন বেরিয়ে কুলফি খাচ্ছি খুবই সুন্দর জায়গা একদম সবাই একবার অবশ্যই এসে তারপরে দর্শন করে যেও এখানে হচ্ছে সাই বাবার এই ছোট মূর্তি আছে বড় মূর্তিও আছে সুন্দর আর এগুলো হচ্ছে অরিজিনাল স্টোনের তো এগুলো যে 300 করে কত সুন্দর সুন্দর তো আমরা এখন এখানে লাঞ্চ করতে এসেছি আর এখানে করব তো চলো ভেতরে যাওয়া যাক তো আমরা অর্ডার করেছিলাম হলো হচ্ছে এটা হচ্ছে মৌসুমীর জুস তো এটা খাচ্ছি তো আমাদের লাঞ্চ হলো হচ্ছে বাটার নান বাটার পনির বাটার মশলা আর হচ্ছে ডাল মাখনি আর হলো হচ্ছে এই যে মৌসুমি জুস তো আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমাদের রুম
তো এটা একটা রুম, এখানে দুটো বেড আছে, এসিও আছে, সুন্দর ডেকোরেট করা আছে, এখানে একটা মিরর আছে, আর ভিজে গেছি আমি, একটা মিরর আছে, আমি ভিজেও গেছি, এখানে মিরর আছে, আমি পুরো ভিজে, তো এই মিররটাও আছে কিন্তু ভিজে গেছি, বৃষ্টি পড়ছে, দারুণ সুন্দর ওয়েদার হয়ে গেছে, এখানে ওয়াশ মেশিন আছে, এখানে আছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। শেষ করছি, কালকে আমরা ব্লগ আসবে, বাই, গুড নাইট।